কিশোরগঞ্জের ভৈরবে জামায়াত বিএনপির 72 ঘন্টা অবরোধের শেষ দিনে উত্তাল ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়ক সকালে পৌর শহরের কমলপুর পাকিস্তান মোড়ে বিএনপির নেতারা টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে সে অপতৎপরতা পণ্ড হয়ে যায়। এদিকে কর্মসূচির শেষ দিনে সকালে দূরপাল্লার গাড়ি চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভৈরব থেকে বিভিন্ন রুটের দূরপাল্লার গাড়িগুলো নিজ নিজ গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে সকালে ঢাকা সিলেট মহাসড়কে দুর্জয় চত্বরের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের পাদদেশে শান্তি সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। পরে অবরোধ প্রত্যাখ্যান করে মিছিল করেন তারা। মিছিল শেষে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যাতায়াতকারী বাস ট্রাক সহ ছোট বড় সকল যানবাহনের চালকের মাঝে পানির বোতল বিতরণ করেন। এ সময় বিএনপির অবরোধকে প্রত্যাখ্যানের আহ্বান জানান ভৈরব উপজেলা আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ জনবান্ধব সরকার, তাই জামায়াত বিএনপির অবৈধ হরতালকে উপেক্ষা করে মহাসড়কে গাড়ি চালানোর বিষয়টি প্রশংসনীয় বলে দাবি করেন। অবরোধ প্রতিহত ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাঠে আছে বলেও জানান তারা। গত 3 দিন ভৈরবের নাশকতা করার অপচেষ্টা করলো, কিন্তু ভৈরবের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা বিএনপি জামাতের সন্ত্রাসীদেরকে রাজপথে প্রতিহত করেছি। প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। ভৈরবের কিছু উচ্ছৃঙ্খল যুবক বিএনপির ব্যানারে গত 2 দিন যাবত যে তাণ্ডব চালানোর চেষ্টা করেছিল, যে খুচরা গুপ্তা হামলার চেষ্টা করেছিল, আমরা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের সেই চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছি। ভৈরবে কোনো সন্ত্রাসীদের জায়গা নাই। ভৈরবে পাপন ভাইয়ের নেতৃত্বে আমরা একটিকতেই বিশ্বাস করি যে তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না। আইভি রহমানের রক্ত রঞ্জিত সে বিএনপির কালো হাত ভেঙে দিতে হবে। বিএনপি চুরা গুপ্তা ভাবে তারা রাতের অন্ধকারে নাশকতা সৃষ্টি পায়তারা করার চেষ্টা করছিল। ভৈরব থেকে পালিয়েছে বিএনপি, আজকে ভৈরবে কোথাও বিএনপি নেই। এই তাদের অবরোধ হরতাল ভৈরববাসী প্রত্যাখ্যান করেছে। শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক একান্ত সচিব সাফওয়াত মোল্লা, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহ অনেকে। মাহমুদা বিথি, প্রতিদিনের বাংলাদেশ।